বন্য মাশরুম খেয়ে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বর্তমান প্রজন্মের অন্যতম প্রিয় খাবার হলো মাশরুম। শুধু জনপ্রিয় নয়, স্বাস্থ্যকর খাবারও বটে, কিন্তু রান্না করা সেই মাশরুম খেয়ে মৃত্যু হয়েছে তিনজনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরও দুজন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মাশরুম খেয়ে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেলবোর্ন থেকে কয়েক কিলোমিটার দূরে লিওংগাথার শহরে বাড়িতে রান্না করা মাশরুম খেয়ে মৃত্যু ও অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত 29 জুলাই লিওংগাথার শহরের বাসিন্দা এরুইন প্যাটারসন নিজেই বন্য মাশরুম রান্না করেছিলেন। তার শ্বশুর শাশুড়ি সহ শ্বশুরবাড়ির 5 সদস্য এরিনের বাড়িতে এক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। দুপুরে খেতে বসলে এরিন নিজেই মাশরুম রান্না করে তাদের খেতে দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরে তাদের পেটে ব্যথা সহ গ্যাস্ট্রিকের মতন সমস্যা দেখা দেয়। তারপর পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় তাদের মেলবোর্ন হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেদিনই হাসপাতালের হ্যাথার ও গেইলের মৃত্যু হয়। পরদিন মৃত্যু হয় ইয়ানের। হাসপাতালের চিকিৎসকরা তার লিভার প্রতিস্থাপনের কথা বলেছিলেন, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়। ভিক্টোরিয়া পুলিশের আধিকারিক জানিয়েছেন, মাশরুম খাওয়ার পর দুই বৃদ্ধ ও দুই বৃদ্ধা সহ 4 জন হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, একজনের অবস্থা এখনও গুরুতর। মাশরুম রান্নায় বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটেছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। যদিও মাশরুম রান্নায় কিভাবে বিষক্রিয়া ঘটল, মাশরুমের সমস্যা ছিল নাকি অন্য কোনোভাবে খাবারে বিষক্রিয়া হয়েছে, তা স্পষ্ট নয়। গোটা ঘটনায় এরিন সন্দেহভাজনদের তালিকায় থাকলেও তার বিরুদ্ধে স্পষ্ট কোনো প্রমাণ মেলেনি, ফলে পুলিশ কোনো পদক্ষেপ করেনি। ওই 5 জনের সঙ্গে কয়েকটি শিশুও খেতে বসেছিল, তবে তারা সম্পূর্ণ সুস্থ রয়েছে। যদিও তাদের আদৌ ওই মাশরুমের রান্না খেতে দেওয়া হয়েছিল কিনা তার সংশয় রয়েছে পুলিশের। তবে বন্য মাশরুম খেয়ে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ভিক্টোরিয়া পুলিশ হোমিসাইড স্কোয়াড জানিয়েছে যে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় একটি শহরের লিওংগাথার একটি ব্যক্তিগত বাড়িতে খাবার খাওয়ার পরে 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইন্সপেক্টর ডিন থমাস বলেছেন যে 2টি শিশু মধ্যাহ্ন ভোজে উপস্থিত ছিল, তবে তারা অসুস্থ ছিল না। নয় নিউজ অস্ট্রেলিয়ার মতে পরিদর্শক যোগ করেছেন যে পুলিশ বিশ্বাস করে যে শিশুদের মৃতদের চেয়ে আলাদা খাবার পরিবেশন করা হয়েছে। পরিদর্শক জানিয়েছিলেন যে সতর্কতা হিসেবে বাচ্চাদের সাময়িকভাবে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে মৃত্যুগুলো ব্যাখ্যা করা যায়নি, মিস্টার থমাস বলেছেন।